রোববার সকালে বালুরঘাট মালদা জাতীয় সড়কে শাকসবজি ফেলে রেখে বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসী ও কৃষকেরা। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, সমস্যায় নিত্যযাত্রীরা। অবরোধকারীদের দাবি, নৌকা পারাপার চালু করতে হবে। এ বিষয়ে এক অবরোধকারী বাসন্তী মাহাতো জানান, এদিকে পথ অবরোধের ঘন্টা দেড়েক পরেও ঘটনাস্থলে দেখা মেলেনি পুলিশ বা প্রশাসনের। এ বিষয়ে আরো এক অবরোধকারী প্রেমলাল সূত্রধর জানান, 14 দিনে ঘাট বন্ধ করার অর্ডার দিয়ে গেছে বিডিও সাহেব। আমাদের বিকল্প ব্যবস্থা তাহলে করতে হবে তো, প্রশাসনিকভাবে আমাদের বোর্ডের ব্যবস্থা করে দিই, কেন না করে হাজার হাজার লোকের কেন ক্ষতি করতেছে প্রশাসনের। আমাদের ঘর ব্রিজের ব্যবস্থা করে দিই, নাহলে সরকারিভাবে বোর্ডের ব্যবস্থা করে দিই, নাহলে প্রশাসন আসে এখানে দাঁড়া যায়, দুজন করে লোক পরে করুক, সেটা প্রশাসনের দায়ী। মন্ত্রী সবাইকে বলা আছে, সব জায়গায় ফোন করা আছে, আজকে সবজি থেকে স্কুলের ছাত্র, হসপিটালের পেশেন্ট সব কিছু বন্ধ হয়ে গেছে আজকে নদীর ওপারটায়। কেন প্রশাসন কেন আমাদের প্রতি বিচার করে, কেন করতেছে, কেন সরকারি কোনো স্টেপ নেয় না আমাদের প্রতি, নদীর ওপারের প্রতি কেন স্টেপ নেয় না। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।